हेलो बंधुरा एंड वेलकम बैक टू माय चैनल देवजानी चले आज और एक नतून रान्नार रेसिपी निये। आज हमें तुम्हारे साथ चिंगड़ी माछेर माथा दिए पाचमिशाली तरकारी रेसिपिटा शेयर करे नेब। चलो ताहले आमरा रान्नाटा शुरू करे फेली। प्रथमे आमरा कड़ाइए 2 टेबिल स्पून सर्षेर तेल दिए देव। तेल गरम होले एते आमरा दिए देव 1 टी स्पून सादा जिरे। एरपर एते 2 शुकनो लंका और 2 तेजपाता फोड़न दिए देव। एबारे आमरा एखाने आगे थेके केटे रखा 1 बाटी कुमड़ो डाँटा दिए देव एबं एटाके ढाका दिए रखब प्राय 10 मिनट मतन। एरपर ढाकना खुले एते आमरा आगे थेके केटे रखा आलू झिंगे और पटलगुलो दिए देव। एखाने आमी 2 पटल व्यवहार करेछि, एकटा मीडियम साइजेर झिंगे व्यवहार करेछि और एकटा बड़ो साइजेर आलू व्यवहार करेछि। पटलटाके किन्तु आमरा गोल गोल करे केटे नियेछि। एरपर एटाके आमरा तेलेर मध्ये एकटु भालो करे भेजे नेब। 1-2 मिनिट मतो नेड़े निये एटाके आमरा आबार 5 मिनिटेर जन्य ढाका दिए देव। 5 मिनिट पर ढाकना खुले एखाने आमरा दिए देव आगे थेके केटे रखा বেগুনের টুকরোগুলো এবং খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের বেগুন ব্যবহার করেছি। 1.5-2 মিনিট মতো নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব 7 মতো নুন ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। 3-4 মিনিট এরপরে আমরা খুব ভালো করে কিন্তু নেড়ে নেব। তারপরে এটাকে আবার আমরা 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ অবধি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ এটা থেকে খুব ভালো করে জল বেরিয়ে আসে। 5-10 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু বুঝতে পারবে এগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমরা হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো এবং এটাকে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। দেখো আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একইভাবে কিন্তু কুমড়ো ডাঁটা ও অন্যান্য সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দেব সামান্য একটু চিনি এবং সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এরপর আমরা এটাতে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে 5-7 মিনিট মতন খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আজকের রান্না, চিংড়ি মাছের মাথা দিয়ে পাঁচমিশালি একটা মাখামাখা তরকারি। আমাদের আজকের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অত্যন্ত সুন্দর লাগবে। এর মধ্যে থেকে যে কোনো সবজি বাদ দিয়ে তোমাদের মনের মতন অন্য কোনো সবজি দিয়ে কিন্তু তোমরা এটা রান্না করতে পারো। আর আমার আজকের এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলে যেও না। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।